জাতীয় সড়কে পাচারকালে উল্টে গেল ফেন্সিডিল বাহী স্কর্পিও গাড়ি। ঘটনা তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কে চালক পলাতক, ফেন্সিডিল ভর্তি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থানায় নিয়ে গেল পুলিশ। ধর্মনগর থেকে আসার পথে জাতীয় সড়কে উল্টে গেল ফেন্সিডিল বাহী স্কর্পিও গাড়ি। ঘটনা মঙ্গলবার অধিক রাতে। গাড়িটি দ্রুত গতিতে আসার পথে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কে উল্টে যায়। বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে আসার আগে চালক পালিয়ে যায়। ইতিমধ্যে চলে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ গাড়িটিকে চার চাকার উপর দাঁড় করিয়ে থানায় নিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হল, এই দুর্ঘটনার ব্যাপারে রহস্যজনক কারণে মুঙ্গিয়াকামী থানার পুলিশ কোন রকম মন্তব্য করতে রাজি হয়নি। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীর প্রতিক্রিয়াটা এবার শুনে নেওয়া যাক। দেখায়না উনি আবৃত্তি গাইছে না, এটা শব্দ হইতেছে। হঠাৎ করে আমরা গুমটি উঠলাম, দেখি কেন এই শব্দ হয়েছে। দেখলাম পুলিশ আছে, এবার দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নম্বর হলো TR01AA0496। পুলিশ এই ব্যাপারে কোনো মন্তব্য না করতে যাওয়ায় স্বভাবতই স্থানীয় সাধারণের মধ্যে নানা গুঞ্জন উঠেছে, পাশাপাশি এলাকায় চাঞ্চল্য বিরাজমান। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।